السلام عليكم ورحمة الله وبركاته। सम्मानित मुस्लिम भाई बोनेरा, आज के अत्यंत भारक्रांत मने लाइव एसेछी आपनादेर संगे किछु कथा शेयर करार जन्य। जदि अनेकेई बोलछेन যে আসলে শুধুমাত্র লাইভ কিংবা প্রতিবাদে কিছুই হয় না, এর জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার, আমি তাদের সঙ্গে একমত। তবে যেহেতু আমরা দুর্বল এবং মুসলমানরা আঘাতের পর আঘাত প্রাপ্ত হচ্ছে, অন্তত চেঁচামেচি করা, চিৎকার করা, কেউ আঘাতপ্রাপ্ত হলে যেমনিভাবে চিৎকার করে, ঠিক তেমনিভাবে আমরা আজকে যখন আঘাতপ্রাপ্ত হচ্ছি, আমাদের হৃদয়ে যখন রক্তক্ষরণ হচ্ছে, তখন আমরাও দুর্বল জায়গা থেকে চেঁচামেচি করছি, কিছুটা হলেও প্রতিবাদ করছি, যাতে করে এই কথা ইসলাম বিদ্বেষীদের কর্ণগহ্বরে পৌঁছে যায় যে তাদের ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী চক্রান্ত এবং ষড়যন্ত্র সম্পর্কে মুসলিমরা সজাগ, ব্যথিত এবং ক্ষুব্ধ। এই জন্যেই মূলত লাইভে এসে কিছু কথা বলা। তো আজকে লাইভের মূল বিষয় নিয়ে আলোচনা করবার আগে আরো দুটি বিষয়ে কথা বলা দরকার, কেননা আজকের দিনটি একটি শোকাবহ দিন, বিশেষ করে মুসলিমদের জন্য একটি বেদনাদায়ক দিন, শোকসন্তপ্ত হওয়ার দিন। কেননা আমরা ইতিমধ্যে জেনেছি লেবাননে বিস্ফোরণে প্রায় 80 জন মানুষ নিহত হয়েছেন, এবং আরো দুঃখের বিষয় হচ্ছে যে সেখানে আমাদের বাংলাদেশেরও তিনজন বাংলাদেশিও সেখানে নিহত হয়েছেন এবং শতাধিক বাংলাদেশি আহত হয়েছে। এরপরে দুপুরের দিকের খবর হচ্ছে বাংলাদেশের নেত্রকোনায় নৌডুবিতে কমপক্ষে 18 জন হাফিজে কোরআন এবং আলেম শাহাদত বরণ করেছেন। এই যে চতুর্দিক থেকে দুঃখ এবং কষ্টের খবরে আজকের দিনটি অবশ্যই শোকাবহ একটি দিন, শোকাহত হবার মতো একটি দিন। তবে আল্লাহ তাবারক ও তাআলার কাছে আমরা দোয়া করি যে মুসিবত, যে বিপদ আমাদের উপর আসছে, আল্লাহ তাবারক ও তাআলা যেন সবরে জামিল দান করেন, আমরা যেন ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহ তাবারক ও তাআলার নৈকট্য এবং সাহায্য অর্জন করতে পারি। মৌলিক বিষয় যেটি, যার কারণে আজকে কোটি কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, সেটি হচ্ছে যে ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বাবরি মসজিদ নিয়ে আলোচনা করার আগে আমি মনে করি বর্তমানে ভারতের ক্ষমতায় যিনি আছেন, যে দল বা যে সংগঠনটি ভারত শাসন করছে, তাদের নিয়েও মৌলিকভাবে কয়েকটি কথা বলা দরকার। এরপরে যে সুপ্রিম কোর্টের রায়কে সামনে রেখে মসজিদের জায়গায় জবরদখল করে
মন্দিরের ভিত্তি স্থাপন করা হয়েছে, ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে, সেই সুপ্রিম কোর্টের রায় নিয়েও কিছু কথা বলা দরকার। এরপর আমরা বাবরি মসজিদ নিয়ে সামান্য কথা বলব। প্রথম কথা, ভারতে বর্তমানে যে সরকারটি ক্ষমতায় আছে, যে ব্যক্তিটি ভারতের প্রধানমন্ত্রী, ক্ষমতায় আসার পরপরই তার ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী, মুসলমান নিধনের পরিকল্পনা, যা আমরা নিজের চোখে বাস্তবায়ন হতে দেখছি। প্রথমে সে ভারতে এমন এক নাগরিকত্ব আইন পাশ করলো যার মাধ্যমে ভারত থেকে শুধুমাত্র মুসলমানকে বিতাড়ন করতে চায়। এরপরে আমরা দেখলাম যে মুসলমানদের পারিবারিক আইন তথা তিন তালাকের আইনকে মুসলমানদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা সে করেছে, এবং অযৌক্তিক, অসাংবিধানিক একটি আইন করে মুসলমান সমাজ এবং মুসলমান পরিবারগুলোকে সে অশান্তির দাবানলে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করবার চেষ্টা করছে। একের পর এক তার পদক্ষেপ, মুসলমানদের উপর নির্যাতন, মুসলমানদের উপর জুলুম, নানাভাবে মুসলমানদের হয়রানি, মুসলমানদেরকে দেশান্তর করবার নানা ষড়যন্ত্র আমরা ভারতের বর্তমান সরকার, মোদি সরকার, উগ্রবাদী সরকারকে দেখেছি। মোদি সরকার মূলত ভারতের উগ্র সংগঠন আরএসএস দ্বারা প্রভাবিত। এমনকি ভারতের বর্তমান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তিনি আরএসএস এর গুরু দায়িত্ব পালন করেন, প্রধান দায়িত্বে তিনি আছেন, একজন মানব বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, সাম্প্রদায়িক ব্যক্তি, উগ্র ব্যক্তি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই যখন অবস্থা, তখন পর্যায়ক্রমে ভারতের মুসলমানদের উপরে কি বিপদ আসতে পারে, ভারতের মুসলমানদের উপর কি ধরনের নির্যাতন হতে পারে, ভারতের মুসলমানদের উপরে কতটা নির্মমতা, নৃশংসতা হতে পারে, তা আমরা সহজেই বুঝতে পারি। আমার মুসলিম ভাই বোনেরা, বিশেষ করে আমার বাংলাদেশি ভাই বোনেরা, ভারতে মোদি সরকারের এই জুলুম, নির্যাতন, উগ্রতা, সাম্প্রদায়িক আচরণ, এটি শুধুমাত্র ভারতের মুসলমানদের জন্য হুমকি এমন নয়, আমি আগেও বলেছি, এটি বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য, বাংলাদেশের মানুষের জন্য হুমকি। সেজন্য আমি মনে করি আমাদের আসলে সকলকে এই বিষয়গুলো ভালো করে বুঝতে হবে। সুপ্রিম কোর্টের যে রায়কে সামনে রেখে আজকে নরেন্দ্র মোদি বাবরি মসজিদের জায়গায় মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন, আমরা আসলে সেই রায় নিয়েও কয়েকটি কথা বলতে চাই, বলতে পারি। এই কথা, রায় নিয়ে এই কথাগুলো বা বক্তব্য, এগুলো আমার নয়, আমার ব্যক্তিগত বক্তব্য নয়। ইতিমধ্যে ভারতের আইনজ্ঞ, ভারতের সাংবিধানিক নানা দায়িত্বে থাকা ব্যক্তিবর্গ, ভারতের সচেতন মহল সে রায় নিয়ে নানা রকমের প্রশ্ন তুলেছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, এটি একটি গোলেমেলে রায়, যে রায় দীর্ঘ একটি রায়, 1,045 পৃষ্ঠার রায়। এই 1,045 পৃষ্ঠার রায়কে নানাভাবে পর্যবেক্ষণ করেছেন, নানাভাবে সারাংশ তুলে ধরেছেন ভারতীয় নানা মিডিয়া, ভারতের আইনজ্ঞ ব্যক্তিরা। সারাংশ হিসেবে তারা যা সামনে নিয়ে আসছেন, যে এই রায়ে যে কয়টি বিষয় স্বীকার করা হয়েছে, এ রায়ে যে বিষয়গুলো উত্থাপন করা হয়েছে, এ রায়ের মাধ্যমে যে বিষয়গুলোকে ওই বিচারপত্রে স্বীকার করে নিয়েছে, ফলে কোনোভাবেই এখানে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন বৈধ হতে পারে না।
এই রায়ের সারাংশ যদি আমরা দেখি তাহলে আমরা দেখব ভারতের নানা মিডিয়ায় ভারতের আইনজ্ঞ ব্যক্তি এবং ভারতের মুসলিম নেতারা সে রায়ের যে সারাংশ বের করেছেন 1045 পৃষ্ঠার রায়ে কার্যত বিচারপতিরা স্বীকার করে নিয়েছেন যে এখানে 450 বৎসর ধরে মসজিদ, এবং তারা তাও স্বীকার করেছেন যে মন্দির ভেঙে মসজিদ হয়েছে এটা কোনো পক্ষই প্রমাণ করতে পারেনি। রায় এই বিষয়টি উল্লেখ আছে যার সারাংশ আপনারা অনলাইনে মিডিয়ায় নানা জায়গায় পাবেন, যে দ্বাদশ শতাব্দীতে নাকি এখানে মন্দির ছিল। তো রায় বলা হয়েছে যদি দ্বাদশ শতাব্দীতে মন্দির থাকে, 16 শতাব্দীতে যখন মসজিদ নির্মাণ হয় তখন সেটা কি অবস্থায় ছিল এটাও প্রমাণ করতে পারেনি হিন্দুত্ববাদীরা। নানাভাবে এটা প্রমাণিত যে সেখানে মসজিদ ভেঙে, সেখানে মন্দির ভেঙে কোনোভাবেই মসজিদ করা হয়নি, মসজিদ করা হয়েছে মুসলমানরা খালি জায়গায়, তাদের অধিকার তাদের হাতে থাকা এই জমিতে মুসলমানরা মসজিদ স্থাপন করেছেন। তাহলে যেই রায়কে কেন্দ্র করে, যে রায়ের ভিত্তিতে আজকে মসজিদের জায়গায় মন্দির স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে, আমরা বিশ্লেষণ করলে পর্যবেক্ষণ করলে দেখব এটি একটি গোলেমেলে রায়। এই রায়ের মাধ্যমে কোনোভাবেই আইনি কোনো মীমাংসা হয়নি, আইনি কোনো সমাধান হয়নি। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় আজকে আন্তর্জাতিক মিডিয়া এই মন্দির স্থাপনকে আইনি সমাধানের কথা বলে একটা অবৈধ কাজকে বৈধতা দেবার চেষ্টা করছেন, যে আইনি সমাধানের মাধ্যমে এখানে মন্দির নির্মাণ হচ্ছে। কোনোভাবে এটি আইনি সমাধান নয়, বরং সুপ্রিম কোর্টের ঘাড়ে বন্দুক রেখে উগ্রবাদী সরকার, এই মোদি সাম্প্রদায়িক সরকার একটি গোলেমেলে রায়ের মাধ্যমে সেখানে মন্দির স্থাপনের ষড়যন্ত্র করছে অবৈধভাবে জবরদখল করে। আরেকটি দুঃখের বিষয় হচ্ছে অনেকেই সদ্য তুরস্কের আয়া সোফিয়া মসজিদে যেখানে নামাজের কার্যক্রম শুরু হয়েছে সেটির সঙ্গে তুলনা করে বাবরি মসজিদের জায়গায় মন্দির নির্মাণকে যৌক্তিক বলে দাবি করবার চেষ্টা করছেন। তুরস্কের আয়া সোফিয়া যে মসজিদে 86 বৎসর পরে নামাজের সূচনা হয়েছে এর বিষয় শুরু থেকে পুরোটা বিষয় স্পষ্ট, এখানে কোনো গোলেমেলে কোনো বিষয় নেই, স্পষ্ট একটি বিষয়। অস্পষ্ট বিষয়কে টেনে স্পষ্ট বিষয়ের সঙ্গে তুলনা করা কেমন যেন ডাক্তারের অপারেশনের সঙ্গে সন্ত্রাসীর ছুরি মারাকে তুলনা করা, কেমন যেন কোনো বৈধ বিষয়ের সঙ্গে অবৈধ বিষয়কে তুলনা করা, এটি কখনোই যৌক্তিক নয়, একটা অযৌক্তিক। এ বিষয়ে আমরা আগেও দীর্ঘ আলোচনা করেছি, সেই বিষয়টি আজকে আমি এখানে তুলে আনতে চাই না। যারা এগুলো করছেন তারা জ্ঞানপাপী, যারা এগুলো করছেন তারা মূলত উগ্র এবং সাম্প্রদায়িক শক্তির পক্ষাবলম্বন করছেন, তারা ন্যায় এবং ইনসাফের বিরোধিতা করছেন। এখন এই বাবরি মসজিদ কেন তাদেরকে বাবরি মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করতে হবে, এই ইতিহাসও আমাদের জানতে হবে। যে আজকে যারা বলছেন যে আইনি সমাধানের মাধ্যমে বাবরি মসজিদের জায়গায় মন্দির নির্মাণ করা হচ্ছে, তারা জানতে হবে যে এই বাবরি মসজিদ ভাঙ্গার ষড়যন্ত্র নতুন নয়। 1949 সালের 22 এবং 23শে ডিসেম্বর আমরা ইতিহাস যদি ঘাটাঘাটি করি তাহলে আমরা দেখতে পাব 1947-এ ভারত স্বাধীন হয়, স্বাধীনতার 2 বৎসর পরে 1949-এর 22 এবং 23শে ডিসেম্বরে কয়েকজন উগ্র হিন্দু, সাম্প্রদায়িক হিন্দু, সে মসজিদের ভেতরে গিয়ে মন্দির মূর্তি রেখে আসে। সেই থেকে তারা এই মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে, এবং সর্বশেষ 1992-তে
উগ্র সাম্প্রদায়িক হিন্দুত্ববাদীরা বাবরি মসজিদকে শহীদ করে ফেলে। তখনও কিন্তু আইনি কোনো সমাধান আসেনি। আইনি সমাধান এসছে 1992-তে, তারা বাবরি মসজিদকে শহীদ করে, আর আইনি সিদ্ধান্ত এসছে এই সবে মাত্র। এর মানে তারা 28 বৎসর আগেই বাবরি মসজিদকে শহীদ করে দেয়। বাবরি মসজিদকে শহীদ করার 28 বৎসর পরে আইনি একটা গোজামিলকে আইনি সমাধান বলা, এটি কখনোই উচিত নয়, এবং এটি কেবলমাত্র জ্ঞান পাপীরাই করতে পারে। যাদের সাধারণ জ্ঞান আছে আমি মনে করব, যাদের বোধ শক্তি আছে, যাদের লজ্জা আছে, নৈতিকতা বোধ যাদের আছে, তারা কখনোই ভারতের সুপ্রিম কোর্টের এই রায় এবং মোদি সরকারের উদ্যোগকে সাপোর্ট এবং সমর্থন করতে পারে না। মূলত সবচেয়ে ভয়াবহ যে দিকটা, সেটি আমাদের মনে রাখতে হবে, বাবরি মসজিদ নিয়ে খুব আলোচনা হচ্ছে, কিন্তু আমরা নানা মিডিয়ায় নানা খবরে দেখতে পেয়েছি যে অসংখ্য মসজিদকে ভেঙে তারা মন্দিরে রূপান্তরিত করেছে। আজকে বাবরি মসজিদের এই জায়গায় মন্দির নির্মাণ করে তারা ক্ষান্ত হয়ে যাবে এমনও নয়। ভারতে এমন হাজারো মসজিদের বিরুদ্ধে তাদের এই ধরনের অভিযোগ। মূলত এই অভিযোগের মূল উদ্দেশ্য হচ্ছে তারা ভারত থেকে মুসলমানকে বিতাড়িত করতে চায়, তারা মুসলমানদের ঐতিহ্যকে ধ্বংস করতে চায়, তারা মুসলমানদের কৃষ্টি কালচারকে নিঃশেষ করে দিতে চায়। এবং এই ষড়যন্ত্র তারা শুধু ভারতকে নিয়ে করছে এমন নয়, বাংলাদেশকে নিয়েও তারা সেই ষড়যন্ত্র করছে। তাদের নানা কাল্পনিক সংখ্যালঘু নির্যাতনের যে বক্তৃতা আমরা প্রায় শুনি, মূলত বাংলাদেশের বিরুদ্ধে তাদের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের অংশই হচ্ছে তারা বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তুলছে। এক্ষেত্রে বাংলাদেশের কি ভূমিকা থাকা চাই, বর্তমান সরকার কি ধরনের ভূমিকা রাখতে পারে, এটা আমাদের জন্য দুঃখজনক যে ভারতের মুসলিম নির্যাতন, ভারতে মসজিদ ধ্বংস করাকে এটা ভারতের অভ্যন্তরীণ বিষয় বলা এটা কোনোভাবেই যৌক্তিক নয়, এবং এটা কোনোভাবেই ইনসাফ নয়, এটা কোনোভাবেই ন্যায়সঙ্গত কথা নয়। ভারতে যা হচ্ছে, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতে যা হচ্ছে, বাংলাদেশের মতো এমন একটি রাষ্ট্র যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি, শতভাগ সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করা আছে, যেখানে সব ধর্মের লোকদের স্বাধীনতা আছে, যেখানে কোনো ধর্মের লোকদের উপরে কোনো ধরনের জুলুম এবং নির্যাতন হয় না, সেই বাংলাদেশের নৈতিক একটি শক্তি আছে, নৈতিক জায়গা থেকে বাংলাদেশ অবশ্যই প্রতিবেশী রাষ্ট্রে সংগঠিত এই ন্যাক্কারজনক সাম্প্রদায়িক আচরণ, এই জঙ্গিপনা, এই উগ্রপনার বিরুদ্ধে বাংলাদেশ কথা বলতে পারে, এই নৈতিক শক্তি এবং নৈতিক দায়িত্ব বাংলাদেশের আছে। এবং এই দায়িত্ব যদি বাংলাদেশের সরকার পালন না করে, তাহলে মনে রাখতে হবে এই উগ্রবাদ, এই সন্ত্রাসবাদ এবং এই ভারতের সাম্প্রদায়িক শক্তি এক সময় স্বাধীন বাংলাদেশের উপরেও তাদের তাদের আঁচড় কাটতে তারা চেষ্টা করবে, তাদের হিংস্র থাবা, তারা বাংলাদেশের উপরেও হিংস্র থাবায় বাংলাদেশকে হিংস্র থাবার মাধ্যমে বাংলাদেশকে রক্তাক্ত করবার তারা চেষ্টা করতে পারে। প্রথম কথা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট, সরকার, বাংলাদেশিদের এটা বুঝতে হবে, যেহেতু বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এদেশে সকল ধর্মের মানুষ নিরাপদ, এদেশে সকল ধর্মের মানুষ নিরাপত্তার সঙ্গে বসবাস করছে, স্বাধীনভাবে তাদের ধর্মকর্ম পালন করছে, সেহেতু বাংলাদেশের একটা নৈতিক শক্তি আছে যে বাংলাদেশ প্রতিবেশী দেশে যে ধরনের ন্যাক্কারজনক, যে ধরনের সহিংসতা ঘটছে, সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হচ্ছে, মসজিদ ধ্বংস করা হচ্ছে, মানুষের ধর্মীয় স্বাধীনতার উপর আঘাত করা হচ্ছে, নৈতিক জায়গা থেকে বাংলাদেশের উচিত তার প্রতিবাদ করা। নৈতিক জায়গা থেকে বাংলাদেশের শক্তিও রাখে এবং এটি বাংলাদেশের দায়িত্বও পড়ে। সেহেতু প্রথম আমার যে আহ্বান থাকবে বাংলাদেশ সরকারের প্রতি, আপনারা চুপ না থেকে এই সন্ত্রাসী, উগ্রবাদী, এই সাম্প্রদায়িক মোদির বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলুন। নৈতিক জায়গা থেকে মোদির সকল
কর্মকাণ্ড, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপনারা কথা বলুন। দ্বিতীয়ত, বাংলাদেশের সকল ইসলামিক দল সংগঠনের প্রতি আমার এই আবেদন থাকবে, আকুল আবেদন থাকবে, ব্যানার নিয়ে হোক কিংবা ব্যানার ছাড়া হোক, অন্তত আমরা একটি দিন, আমাদের হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে, আমরা অত্যন্ত দুর্বল, আমাদের তেমন কিছুই করার নেই, অন্তত আমরা এই সন্ত্রাসবাদ এবং এই ভারত মোদি সরকারের সাম্প্রদায়িক আচরণের উপর ক্ষুব্ধ, আমরা এই বিষয়টি জানিয়ে দেবার জন্য মাঠে ময়দানে আমাদের চিৎকার করতে হবে, আওয়াজ তুলতে হবে, আমাদেরকে মোদি, এই সন্ত্রাসী মোদির কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলতে হবে। আমরা যতই দুর্বল হই না কেন, আমাদের চিৎকার করতে হবে, আমরা ক্ষুব্ধ, এটা মোদি সরকারকে জানিয়ে দিতে হবে। আমরা তার এই নেককারজনক অন্যায় কার্যক্রমকে সমর্থন করছি না, এটি আমাদের জানিয়ে দিতে হবে। এতটুকু যদি না করি, আমরা যদি চুপচাপ থাকি, তাহলে কেন যেন, কেমন যেন আমরা তাদের কর্মকাণ্ডের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। আমরা আমাদের জায়গা থেকে, দুর্বল জায়গা থেকে হলেও আমাদের প্রতিবাদ করতে হবে। আমি সকল ইসলামিক দল সংগঠনের প্রতি অনুরোধ জানাবো, বসে একসঙ্গে, না হয় আলাদা আলাদা, যেভাবেই হোক, আমরা এই সন্ত্রাসী কার্যক্রম, সাম্প্রদায়িক কার্যক্রম, উগ্র মোদির উগ্র কার্যক্রমের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ গড়ে তুলতে হবে, প্রতিবাদ করতে হবে নিজ নিজ জায়গা থেকে। এই দায়িত্ব আমাদের পালন করতে হবে। জানি হয়তোবা আমাদের এই চিৎকার, চেঁচামেচি, প্রতিবাদে তেমন কোনো কাজ হবে না কিংবা বর্তমানে হবে না, কিন্তু একটা সময় অবশ্যই এই মুসলমান কখনোই মসজিদ ভাঙার মতো এত জঘন্য কাজকে বরদাস্ত করবে না, প্রতিবাদ করবে ইনশাআল্লাহ। এবং একটা সময় যখন এই মুসলিমরা তারা ন্যায় এবং ইনসাফ কায়েম করতে সক্ষম হবে, অবশ্যই ওই উগ্রবাদীদের সকল কর্মকাণ্ড, উগ্রবাদীদের সব ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে মুসলমান ন্যায়সঙ্গত উপায়ে ব্যবস্থা গ্রহণ করবে। এখন আমরা প্রতিবাদের মাধ্যমে উগ্র মোদির সন্ত্রাসী কার্যক্রমের প্রতি আমাদের অসন্তুষ্টি, আমাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া, আমাদের এই অসন্তুষ্টির আমরা একটা বহিঃপ্রকাশ ঘটাবো। এই জন্যে সকলেই আমরা নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলি। আল্লাহ তাআলা অবশ্যই একদিন মুসলমানদেরকে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার ক্ষমতা দেবেন। মুসলমান ইনশাআল্লাহ আবারও গোটা পৃথিবীতে ন্যায় এবং ইনসাফ কায়েম করবে। সেদিন পর্যন্ত মুসলমানদের ধৈর্য ধারণ করতে হবে, সেদিন পর্যন্ত মুসলমানদেরকে সহিংস, সেদিন পর্যন্ত মুসলমানদেরকে তাদের কর্মপরিকল্পনা নিয়ে ধীরে ধীরে হলেও এগিয়ে যেতে হবে। আল্লাহ তাবারক তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহ তাবারক তাআলা মুসলমানদের নিরাপদ এবং নিরাপত্তার ব্যবস্থা করে দিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল।